আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে নলেজ শেয়ার করব সেটি হচ্ছে সয়েল টেস্ট। তো সয়েল টেস্ট শব্দটি শুনলে যে প্রশ্নগুলি আমাদের মাথায় আসে সেগুলি হচ্ছে সয়েল টেস্ট কী, কীভাবে করতে হয়, কেন করতে হয় এবং কত ফিট বোরিং করতে হবে। তো এই বিষয়গুলি আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমেই বলে নেই, বিল্ডিং বা ভবন নির্মাণ অথবা যে কোনো ধরনের স্থাপনা নির্মাণের পূর্বে সয়েল টেস্ট করতে হয়। সয়েল টেস্ট হচ্ছে মাটির পরীক্ষা, অর্থাৎ মাটির কোয়ালিটি বা ক্যাপাসিটি জানার জন্য যেই পরীক্ষা বা টেস্টগুলি করা হয় সেটাই মূলত সয়েল টেস্ট। আসলে নির্ধারিত স্থানে কয়তলা ভবন নির্মাণ করা যাবে বা কোন ধরনের ফাউন্ডেশন লাগবে, ফুটিং ফাউন্ডেশন না পাইল ফাউন্ডেশন ইত্যাদি আরও অনেক বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়ার জন্যই মূলত সয়েল টেস্ট করা হয়ে থাকে। সঠিকভাবে সয়েল টেস্ট করার পর উক্ত রিপোর্টের উপর ভিত্তি করে একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিল্ডিং ডিজাইন করে থাকেন। তো আমাদের দেশে সয়েল টেস্টের সবচেয়ে প্রচলিত পদ্ধতি হচ্ছে SPT বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। তো আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। SPT বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট একটি বহুল প্রচলিত ইনসিটু বা ফিল্ড টেস্ট। একটি স্প্লিট ব্যারেল স্যাম্পলার ড্রাইভ করে রিপ্রেজেন্টেটিভ সয়েল স্যাম্পল কালেক্ট করা হয় এবং স্যাম্পলার পেনিট্রেট করার সময় রেজিস্ট্যান্স মেজার করে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা হয়। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটি শুধুমাত্র স্যান্ডি সয়েলের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমাদের দেশে সকল সয়েলের জন্যই এই টেস্টটি ঢালাওভাবে করা হয়ে থাকে এবং প্রাপ্ত রেজাল্টের ভিত্তিতে ফাউন্ডেশন ডিজাইন করা হয়, যা মোটেই ঠিক নয়। স্যাম্পলার ড্রাইভ করার সময় 1 থেকে 1.5 মিটার পরপর রিডিং নিতে হয়। এই টেস্ট করার সময় স্প্লিট স্পুনকে হ্যামারিং করে মাটির ভিতরে প্রবেশ করানো হয়। এই যে এই জিনিসটা দেখতেছেন, এটাকে বলা হয় স্প্লিট স্পুন। স্প্লিট স্পুন বলার কিন্তু একটা কারণ আছে, এটা অনেকগুলো পার্ট আছে। এটাকে বলে অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার এর ভিতরে একটা নন রিটার্ন ভালভ আছে, এরকম নড়ালে বোঝা যায়। এর ভিতরে ভালভ আছে, এর ভিতরে পানি এদিকে যেতে পারবে, এদিক থেকে আসতে পারবে না। এটা যখন এইভাবে থাকে, এদিক থেকে যেন পানিটা না ঢুকতে পারে, তখন এই ভালভটা বন্ধ থাকে। এটা নন রিটার্ন ভালভ, এটা থাকাটা খুব জরুরি। এটা না থাকলে আপনার রিকভারি হবে না, এবং রিকভারি না হলে আপনার SPT স্যাম্পল কালেকশন হবে না। যে কোনো জায়গায় ফিল্ড ওয়ার্কে এই জিনিসটা দেখাটা খুব জরুরি যে এই নন রিটার্ন ভালভটা আছে কিনা, এভাবে নাড়ালে এটা বোঝা যাবে। অনেক সময় বারবার ব্যবহারের ফলে অনেক সময় অ্যাডাপ্টারের ভিতরে মাটি ঢুকে যায়, যার কারণে অ্যাডাপ্টারটি ঠিকমতো কাজ করে না। তো এই জন্য পানি ঢেলে অ্যাডাপ্টারটিকে পরীক্ষা করে নিতে হবে যে এটি ঠিকমতো কাজ করছে কি না। যদি বলটি ভিতরে আটকে থাকে তাহলে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। এই যে পার্টটুকু আমি খুলতেছি, এটা হলো কাটিং শু বলা হয়। এটার স্পিডের উপর একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেটা হলো এর ইনসাইড ডায়ামিটার, আউটসাইড ডায়ামিটার এবং এই যে এজ দেখতেছেন, এই এজের একটা, এই যে এখানে এজ দেখতেছেন, এর একটা পার্টিকুলার সাইজ আছে। এই যে এখানে একটা এজ আছে, এটা হয় কি, এটা বারবার ইউজ করতে করতে এটা শার্প হয়ে যায়। তো শার্প হয়ে গেলে এটা চোখা যখন হয়ে যায় তখন উপর থেকে ব্লো যখন দেয়, তখন খুব কম ব্লোজে সে ভিতরে পেনিট্রেট করে যায়, যার জন্য এই এইটার এই কাটিং শুটার একটা ইম্প্যাক্ট স্পিডের উপরে আছে। তো ফিল্ডে গিয়ে দেখা যায় যে এইটা থাকে না। নর্মালি একটা এই স্পুন বানানোর পরে বারবার ইউজ করতে করতে ওইটার যখন সমান হয়ে ধারালো হয়ে যায়, তারপরে ওই দিয়েই কাজ করতে থাকে লোকজন। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ফিল্ডে গেলেই দেখতে হবে যে আমার কাটিং শুর ডাইমেনশনটা ঠিক আছে। আর যে কারণে আমরা এটাকে স্প্লিট স্পুন বললাম, এটা এইভাবে থাকে এই জিনিসটা।
এটা একটা স্পুনের ভিতরে সয়েল ঢুকে যায়। এটাকে বের করার জন্য এটাকে দুই ভাগ করা, দুই ভাগ করে এখানে স্যাম্পল থাকবে, তারপর স্যাম্পলটা এখান থেকে কালেকশন করে আমরা প্রিজার্ভ করি হলো ল্যাবরেটরি টেস্টের জন্য। বিশেষ করে ডিস্টার্ব সয়েল স্যাম্পল হলো, এটাকে বলা হয় ডিস্টার্ব সয়েল স্যাম্পল। এবং ডিস্টার্ব সয়েল স্যাম্পল এরপর নর্মালি রুটিন টেস্ট যেগুলো করা হয় সেগুলো এই স্যাম্পল থেকে করার জন্য এটাকে ল্যাবরেটরি করা। নির্দিষ্ট ডেপ পর্যন্ত বোরিং করা হয়ে গেলে ড্রিলিং রডের সাথে স্প্লিট স্পুনটি লাগিয়ে মাটির ভিতরে প্রবেশ করানো হয়। এ সময় খেয়াল রাখতে হবে হ্যামারের ওজন সঠিক আছে কি না এবং বোরহোলটি ড্রিলিং ফ্লুইড দিয়ে পরিপূর্ণ আছে কি না, বোরহোলের ডেপ সঠিকভাবে মাপা হয়েছে কি না। এসপিটি টেস্ট করার জন্য ড্রিলিং রডের গায়ে 6 ইঞ্চি পরপর দাগ দিয়ে নিতে হবে। প্রতি 6 ইঞ্চি পেনিট্রেট করতে কয়টি ব্লো লাগলো তা কাউন্ট করতে হয়। এই এইটুকু 150 মিলিমিটার, এইটুকু 150 মিলিমিটার, এই 150 মিলিমিটার, টোটাল 460 মিলিমিটার আমরা পেনিট্রেট করব এই হ্যামার দিয়া হ্যামারিং করে। এবং এই ইচ 150 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমরা ব্লো কাউন্ট করব, মানে কয়টা বাড়ি লাগলো, কয়টা হ্যামারিং ব্লো আমাকে দিতে হলো, এটার জন্য আলাদাভাবে কাউন্ট করব, এটার জন্য আলাদাভাবে কাউন্ট করব, এটার জন্য আলাদাভাবে কাউন্ট করব। সে কথার কথা, এখানে 4টা ব্লোজ লাগলো, এখানে 5টা লাগলো, এবং এখানে 6টা লাগলো। তাহলে এই প্রথম যে 4টা লাগলো এটা আমরা বলি হলো সেট ফর সেটিং দ্য স্পুন, এটা কিন্তু আমরা এসপিটি ভ্যালুর মধ্যে কাউন্ট করব না। পরের এই যে 150 এবং 150, এই 300 মিলিমিটার পেনিট্রেশনের জন্য এইটার ব্লোজ এবং এইটার ব্লোজ দুইটা যোগ করে একসঙ্গে হলো এন ভ্যালু, এসপিটি এন ভ্যালু। আচ্ছা, এখানে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হলো এই যে দাগটা দেখতেছেন, এখান থেকে এটা হলো 760 মিলিমিটার, হ্যামারটা এখানে আসবে, এখানে আসার পরে ফ্রি ফল হবে এই পর্যন্ত, এবং এটাই হলো একটা ব্লো। যদি হ্যামার এখান থেকে ব্লো দেয়, এই দাগের যদি উপরে উঠে যায়, তাহলে ওর এনার্জি এখানে বেশি যাবে, এনার্জি বেশি যাওয়া মানে হলো এনজেলু কমে যাবে। আর যদি হ্যামারটা এখানে থাকে, সে দাগের নিচে কোনো কারণে, যেহেতু ম্যানুয়ালি কন্ট্রোল করতেছে, দাগের নিচে চলে আসবে, তার মানে এনার্জি কম যাচ্ছে, এখানে স্পিডি কিন্তু বেশি শো করবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার যে এই হ্যামারটা কোথার থেকে কতখানি ড্রপে আমি এটাকে এই ব্লোজটা দিচ্ছি। হ্যামারের হাইট অফ ড্রপ অ্যাকুরেট রাখার জন্য অটো ট্রিপ হ্যামার ব্যবহার করা যেতে পারে। এই হ্যামারটি 760 মিলিমিটার হাইটে ওঠার সাথে সাথে অটোমেটিক্যালি রিলিজ হয়ে যায় এবং এতে হাইট অফ ড্রপ সঠিকভাবে মেনটেন করা সহজ হয়। এসপিটি টেস্ট শেষ হয়ে যাওয়ার পর স্প্লিট স্পুন থেকে স্যাম্পল কালেক্ট করা হয়, এ সময় সয়েলটির রিকভারি মাপতে হয়। স্পুনটির শুরুর প্রান্ত থেকে যতটুকু পর্যন্ত মাটি আছে ততটুকুই হচ্ছে রিকভারি। রিকভারি পরিমাপ করার পর গ্রেন সাইজ অ্যানালাইসিস এবং ল্যাবরেটরি টেস্ট করার জন্য সয়েল স্যাম্পল কালেক্ট করা হয়। এ সময় স্যাম্পলগুলোকে ভালোভাবে সিল করতে হবে যাতে ময়েশ্চার লস না হয় এবং স্যাম্পলটির ডেপথ এবং বোরহোল নাম্বার নোট করে রাখতে হবে।